ভারতবর্ষের ভারত পরিক্রমা উপলক্ষে ক্রীড়া ভারতীর পক্ষ থেকে আর অমৃত মহোৎসব স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে এই কার্যক্রম সারা ভারতবর্ষব্যাপী হচ্ছে। তারই অঙ্গস্বরূপ একই সময়ে 9টার সময় আমরা জাতীয় পতাকা উত্তোলন করেছি, আমাদের জাতীয় সঙ্গীত গেয়েছি, এরপরে রাষ্ট্রগীতের মাধ্যমে বাইক র্যালি আমরা দুর্গাপুর থেকে শুরু করছি এবং বর্ধমানের 108 শিব মন্দির পর্যন্ত আমরা যাব। একইভাবে বরাকর থেকে একটি র্যালি দুর্গাপুরের এই স্থান পর্যন্ত আসবে। সেই জন্য এই কার্যক্রম সারা দেশব্যাপী আজকে চলবে সেই ভারত পরিক্রমার অঙ্গস্বরূপ। দুর্গাপুর থেকেও আর আমরা প্রায় 150-র অধিক আর এরকম বাইক নিয়ে আর সমস্ত বন্ধুদের নিয়ে আমরা যাচ্ছি। কী বার্তা দেবেন? এই বার্তার মাধ্যমে আমাদের যে স্বাধীনতা, এই স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে, এই স্বাধীনতা আগামী প্রজন্ম তারাও যাতে স্বাধীনভাবে থাকতে পারে, এই স্বাধীনতার জন্য যেসব বীর শহীদরা প্রাণ দিয়েছেন তাদেরকে স্মরণ করে আর তাদের উদ্দেশ্যে আমরা এই কার্যক্রম করছি। বিরোধীরা